জি ২৪ ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমেলা, আর আপনারা দেখছেন পুজো আসছে। পুজো মানেই হচ্ছে রং বেরঙের জামা কাপড় পরা, নিত্য নতুন জামা কাপড়ে সেজে ওঠা, আর তার সঙ্গে ম্যাচিং অ্যাক্সেসরিজ। আচ্ছা, শুধু কি আমাদেরই অ্যাক্সেসরিজ প্রয়োজন? আজ তাই আপনাদের দেখাবো মায়ের গয়নার খবর, উমার গয়নার খবর। মায়ের গয়নার বাজার হয় এখান থেকেই, সোলার রকমারি গয়নায় সেজে ওঠেন উমা। চলুন দেখা করে আসি বনকাপিসি গ্রামের সোলার গয়নাদের কারিগরের সঙ্গে। এত গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, সিঙ্গি রূপর ভেঙ্গি গজে বাপের বাড়ি চলে ঢেলি। এত গয়না বেটি কোথায় পেলি, গয়নার ছড়াছড়ি এ গ্রামে। কাটোয়ার বনকাপিসি গ্রাম, গ্রামে ঢুকলেই পুজোর সাজ, ঘরে ঘরে চলছে মায়ের গয়না গড়ার প্রস্তুতি। মায়ের মাথার মুকুট, দুল থেকে কোমরবন্ধ, চূড়া, সীতাহার, বাজুবন্ধ, ঝালর এসব বানাতেই এখন ব্যস্ত বনকাপিসি গ্রামের সোলা শিল্পীরা। কাপড়ের উপরে সোলার কাজ হচ্ছে, যেরকম কালারিং নিচ্ছে ঠাকুরের সাজ, সেরকম বেনারসিটাও নিচ্ছে কালারিং। এবার মুম্বাই যাবে সোলার কাজ। সোলার কাজেও এসেছে আধুনিকতার ছোঁয়া। আগে শুধুই সাদা সোলায় কাজ হতো, এখন বেড়েছে রঙিন সোলার চাহিদা। যেমন আমাদের আছে শিলিগুড়ি, পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা, এবং বাইরের মধ্যে আছে আসাম, বিশাখাপত্তনম, বা বোম্বে তো একটা প্যান্ডেলের কাজও আমাদের এর সাথে আছে। পুরুষ কারিগরদের সঙ্গে কাজে হাত লাগান মহিলারাও। পুজোর এই সময়টাই তো সারা বছরের রুটি রুজির জোগাড় দেয়, তাই নাওয়া খাওয়া ভুলে আপাতত মায়ের গয়না বানাতেই ব্যস্ত গোটা বনকাপিসি গ্রাম। সোলা শিল্পীদের গ্রাম হিসাবে পরিচিত মঙ্গলকোটের বনকাপিসি। এই গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে গোটা বছর চলে সোলা শিল্পের কাজ। জি ২৪ ঘন্টার জন্য সন্দীপ ঘোষ চৌধুরী, মঙ্গলকোট, পূর্ব বর্ধমান। পুরাণ থেকে কোরআন, মায়ের কোনো জাত নেই, রং নেই, আছে কেবল নরম উমিয়ে জড়িয়ে রাখা উমার সংসার। আর সেই সংসারে না হিন্দু না মুসলমান, শুধুই রয়েছে মানুষ। এই ভাবনা নিয়েই এবার সেজে উঠছে বিবেকানন্দ মিলন সংঘ। কফনের সবুজ চাদর কিংবা মায়ের লাল শাড়ি, রঙের বিভেদ যাই হোক, মায়ের কাছে সব এক। আর এই সম্প্রীতিকে সাদরে সংবর্ধনা জানাচ্ছে বিবেকানন্দ মিলন সংঘ। মণ্ডপে পটচিত্রীরা সবাই মুসলিম সম্প্রদায়ের। আমাদের খুব আনন্দের খবর আর কি, যে সর্বধর্ম সমন্বয়, আমরা বলি সর্বজনীন পুজো। সেই সর্বজনীন পুজো যদি বলি, তবে ধর্মকে একটা জায়গায় বদ্ধ করে রাখা যায় না। তাই আজকে যারা এই যে আপনারা পটের আঁকাগুলো আঁকতে এসছে, সেই মানুষগুলো চিত্রকর, প্রত্যেকটা মানুষ হলো মুসলমান। মেদিনীপুরের পটুয়া থেকে পুরুলিয়ার ছৌ, নদিয়ার পুতুল নাচ থেকে বাঁকুড়ার টেরাকোটা, সেজে উঠছেন যোগমায়া। পুজোর দিনগুলিতে লোকগীতি, লোকনৃত্য, পুতুল নাচ, ছৌ নাচের লাইভ পারফরমেন্স। ধরুন যারা বাউল ফকির গাইছে তারাও ছবি আঁকছে, আবার যারা পট আঁকছে তারাও আপনার আদিবাসী সংস্কৃতির সাথে জুড়ে রয়েছে। মানে এইভাবে আমরা একে অন্যের মধ্যে মিলেমিশে এরকমভাবে একটা থিমে চিন্তাভাবনা করেছিলাম। আসবার কালে কি জাত ছিলে, যাবার কালে কি জাত হবে, জীবনের এই বাধা ছন্দে ধর্মের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে গোটা বাংলাকে এক সুরে বাঁধছে বিবেকানন্দ মিলন সংঘ। আর এইভাবেই বাংলার লোকশিল্প নিয়ে সেজে উঠছে বাঘাযতীন বিবেকানন্দ মিলন সংঘ। ক্যামেরায় মিন্টুর সাথে ইন্দ্রনীল, জি ২৪ ঘন্টা। সভ্যতার প্রথম আবিষ্কারে এবারে তুলে ধরবে নেতাজি জাতীয় সেবা দল। শ্রমের সঙ্গে জড়িত উপকরণ ব্যবহার করা হচ্ছে মণ্ডপ সজ্জায়। অণু থেকে অট্টালিকা পর্যন্ত বিশ্বসভার প্রতিটি সৃষ্টির মূলে রয়েছে শ্রম। জন্ম থেকে মৃত্যু দৃশ্যমান সবকিছু অর্জিত শ্রমের দ্বারা। আর শ্রম বলতে মানুষের প্রথম আবিষ্কারের কথা মনে পড়বেই, চাকা। আর সেই চাকাই হল সভ্যতার গতিপথ। কেন এই ভাবনা?
শ্রম আর চাকার সঙ্গে আমি মিলিয়েছি এই কারণে, যেরকম শ্রম করতে গেলে আমার একটা টার্গেট বিন্দু থাকে যে আমাকে এখানে পৌঁছতে হবে, চাকা যদি না থাকতো তাহলে সেই টার্গেট বিন্দুটাও হতো না। আমার চাকার গতিবেগটা যত হচ্ছে, শ্রমটাও আমার তত শক্তি সঞ্চার হচ্ছে, শক্তি উৎপাদন হচ্ছে। এই ভাবনা চোখ টানবে দর্শকদের, আশা উদ্যোক্তাদের। সভ্যতার সমস্ত সৃষ্টির মধ্যেই রয়েছে শ্রম, ঠিক আছে? আরও বড় জায়গা হয়তো প্রয়োজন পড়তো আমাদের এইটাকে বোঝাবার জন্য, কিন্তু আমাদের মনে হয়েছে শিল্পীকে দেখে যে উনি বোধ হয় এই জায়গাটাই ছোট হয়ে গেছে। শ্রম দিয়েই যে জয় সম্ভব, তাই করে দেখাবে নেতাজি জাতীয় সেবা দল। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। অবসাদে ধুঁকতে ধুঁকতে কখন যেন ধূসর হতে থাকে জীবনের চাওয়া পাওয়াগুলো, বসন্তের ঝরা পাতায় দিন বদলের স্বপ্ন দেখা। বয়সের ভারে তারা আজ ব্রাত্য, তাদের নিয়ে এবার সল্টলেক এই পার্ট ওয়ানের পুজো। ছেলে মেয়ে দূর বিদেশের পথিক, বছরে একবার থেকে দুবার বাবা মায়ের সাথে সাক্ষাৎ হয় কখনো কখনো, বাকি সময় ঘিরে থাকে অবসাদ আর একাকিত্ব। সেই লাঠি ধরা হাতের সাহারা হচ্ছে সল্ট লেক এই পার্ট ওয়ান। বুলেট বাস, কত বড় বাস, সাজানো গোছানো। সেই বাসের সব যাত্রী সিনিয়র সিটিজেন, তাদের স্বপ্নে রাঙানো দুনিয়ার পরিবাহক সে মণ্ডপে হাজির সেই বাস। ওতে মণ্ডপে ঢুকতেই দেখা যাবে, এবং সেই বাসটাকে আমার মনন থেকে নিজের মতন করে এটাকে ডেকোরেশন করছি। বাসটার দুটো ডানা আছে, সেটা উড়ন্ত বাসের মতন, মানে বাসটা হচ্ছে সিনিয়র সিটিজেনদেরই বাস। শিল্পী অভিজিৎ ঘটকের হাতে পুরনো টিউবয়েলের মুখ বদলাচ্ছে বৃদ্ধের আদরে। আমাদের উইংস আছে যেটা একদম সিনিয়র সিটিজেন, যেই যাকে নিয়ে আমরা পুজো করছি, এই সিনিয়র সিটিজেনের মানুষগুলোকে সারা বছর ধরে একটা ইনভলভমেন্টের দরকার। অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, অর্থ প্রতিপত্তিকে ছাপিয়ে বড় হয়ে ওঠে একা থাকার ভয়। তাই সেই ভয়কেই ভালোবাসায় রূপান্তরিত করার চেষ্টায় সল্টলেকের এই পার্ট ওয়ান। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। ভয়ে শক্তি নাকি শতরূপা শক্তি? শ্রীসংঘ কালীঘাটের এবারে নিবেদন, শক্তি আসে ভক্তিতে। একদিকে রক্ষা, একদিকে ধ্বংস, মায়ের রূপের হরেক রঙ্গ, দশমহাবিদ্যা দশ রূপের পাশাপাশি বিশ্বজনীন বসুধার রূপ তুলে ধরছে শ্রীসংঘ কালীঘাট। এবার রজত জয়ন্তী বর্ষে কালীঘাট শ্রীসংঘের বিশেষ আকর্ষণ নারকেলের তৈরি ক্রাফট। মায়ের বরাভয় মূর্তিকে মাথায় রেখে লক্ষ্মীর প্রতীক হিসেবে মণ্ডপে থাকছে প্যাঁচা, রক্ষামূর্তি মাতাই ত্রিশূলের ওপর প্রতিষ্ঠিত। ত্রিশূলের ওপরেই পুরো প্রতিমাটা থাকছে। ত্রিশূল হচ্ছে মায়ের একটা শক্তি, ওই শক্তির ওপরে মা থাকবে আমাদের মাতৃরূপেভাবে। একদিকে সংসার, অন্যদিকে সন্তাপ, দুই কুলের বিধান বাঁচিয়ে মা এখন বিশ্বজননী। নারী যেমন মমতাময়ী মা, আবার সেই নারী বিশ্বমিজয়িনী, বাকিটা অন্তরালেই থাক। ক্যামেরায় সঞ্জীবের সাথে ভাস্বতী, জি চব্বিশ ঘন্টা। মায়ের পুজো এখানে বৈষ্ণব মতেই হয়। শান্তিপুরের বড় গোস্বামী বাড়ির পুজোয় শান্তির আবাহন, দশভুজা নয়, দুই হাতেই এখানে পূজিতা হন দেবী। শান্তিপুরের বড় গোস্বামী বাড়ির পুজো 350 বছরেরও বেশি পুরনো। বৈষ্ণব সাধক অদ্বৈত আচার্যের সময় থেকেই পুজোর শুরু। কাত্যায়নী নামেই বড় গোস্বামী বাড়িতে পূজিতা দেবী। পুজো নিয়ে রয়েছে নানা ইতিহাস। কথিত আছে, গোস্বামী বাড়ি থেকে একবার একটি প্রাচীন কৃষ্ণমূর্তি চুরি যায়। মূর্তি না মেলায় বাড়ির মহিলারা কাত্যায়নী ব্রত শুরু করেন। এরপরেই স্বপ্নাদেশে জানা যায় শান্তিপুর থেকে বেশ খানিকটা দূরে পুকুরের মধ্যে রয়েছে মূর্তি। পুকুরে তল্লাশি চালিয়ে মেলে হারানো কৃষ্ণের বিগ্রহ। আর সেই থেকেই বড় গোস্বামী বাড়িতে কাত্যায়নী মায়ের পুজো শুরু। মহাভারতে আছে, কাত্যায়নী ব্রত করে কৃষ্ণকে পাওয়া গিয়েছিল, সেইভাবেই তারা কাত্যায়নী ব্রত করেন এবং তিন দিন পর শ্রীকৃষ্ণের সন্ধান পাওয়া যায় দিকনগরে একটি দিঘির নিচে। সেখান থেকে তাকে তুলে আনা হয় এবং তারপর সেই বছর থেকেই আমাদের এখানে কাত্যায়নী পুজো শুরু হয়। বৈষ্ণব মতে পুজো হয় মায়ের। বৈষ্ণবরা শান্তির উপাসক, তাই মায়ের হাতে থাকে না কোনো অস্ত্র। দেবীর দশটি হাতের মধ্যে আটটি হাত ছোট। পুজোর চার দিন মায়ের কাছে পরিবেশিত হয় 36 রকমের ভোগ।
36 রকমের ভোগে এই সময়ে যে যে ধরনের সবজি পাওয়া যায়, প্রতিটা সবজি যেমন ডাল 3 রকম হয়, কচু শাক 3 রকম, তারপরে অন্যান্য যত রকম তরকারি পাওয়া যায়, ওল কচু মান থেকে শুরু করে সমস্ত রকম তরকারি, এছাড়া মিষ্টান্ন বিভিন্ন বাড়ির বউরা হাতে করে রান্না করেন তারা মায়ের উদ্দেশ্যে। আর নবমীর দিন সকালে আমাদের এখানে একটা প্রার্থনা হয়, যে প্রার্থনায় বাড়ির সমস্ত উত্তর পুরুষরা শুদ্ধ বস্ত্র পরিধান করে অংশ নেন। সেখানে প্রথমে রাজ্যবাসী, দেশবাসী এবং বিশ্ববাসীর মঙ্গল কামনা হয়। সময়ের সঙ্গে সঙ্গে পুজোর জৌলুস আজ অনেকটাই অস্তমিত, তবে আচার নিষ্ঠায় এখনও বড় গোস্বামী বাড়ির পুজোর কোনো বদল হয়নি। বৈষ্ণব মতেই পূজিত হচ্ছেন দশভুজা। রানাঘাট থেকে বিশ্বজিৎ মিত্রের রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। রয়েছে শারদ প্রস্তুতির আরো খবর একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন জি চব্বিশ ঘন্টা। অকেজো জিনিস দিয়েই সংসার সাজান, বাতিল জিনিসই আপনার ঘর হয়ে উঠতে পারে অপরূপ। বর্তমানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ফেলে দেওয়া জিনিস দিয়েই তৈরি করছেন গৃহসজ্জার উপকরণ, সংসার সামলে রোজগারও করছেন ঘরের দশভুজারা। জীবনের কোনো কিছুই ফেলনা নয়, কোনো কিছুই অকেজো নয়, বাতিল বলেও কিছু হয় না। ভাবছেন এসব দার্শনিক কথার মানেটা কি? দার্শনিক তত্ত্ব নয়, কথাগুলো যে 100% খাঁটি তা একেবারে হাতে কলমে করে দেখাচ্ছেন বর্ধমান শহরের স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা। জঞ্জালে ফেলে দেওয়া জিনিস দিয়েই তৈরি হয়েছে তাক লাগানো শিল্প সামগ্রী, প্লাস্টিকের বোতল থেকে বাতিল কৌটো, তেলের শিশি, কোল্ড ড্রিঙ্কসের বোতল, থালা বাটি গ্লাস সবকিছুই কাজে লেগেছে ঘর সাজানোর উপকরণে। এক ঝাঁক জ্যান্ত দুর্গার দক্ষ হাতের ছোঁয়ায় গড়ে উঠছে তাক লাগানো অন্দরমহল। এটা হচ্ছে বালতি ফেলে দেওয়া হ্যান্ডেল থেকে স্ট্যান্ডটা বানানো হয়েছে, লোহার স্ট্যান্ড। এটা জুটের দড়িকে বুনে সেটাকে কভার করা হয়েছে সুন্দর এফেক্ট দেওয়ার জন্য। বাল্বটা ফিউজড, সেটাকে ক্লিন করে আমরা জল দিয়ে পাথর দিয়ে সাজিয়েছি। মানি প্ল্যান্টের পাতাগুলো হয়েছে প্লাস্টিকের ফেলে দেওয়া গ্লাস, আমরা বিয়ে বাড়িতে খেয়ে ফেলে দিই, সেই সব গ্লাস দিয়ে এটা বানানো হয়েছে পাতাগুলো। এটা রিইউজ করা হয়েছে, এটা জিন্সের প্যান্ট ফেলে দেওয়া ফুটো হয়ে যাওয়া, সেটাকে আমরা ব্যাগ বানিয়েছি। আর এটা হচ্ছে আপনার প্লাস্টিকের বোতল দিয়েও বানানো যাবে, কিন্তু যেহেতু আমি পিভিসি পাইপ পেয়ে গেছি তাই আমি পিভিসি পাইপ দিয়ে বানিয়েছি এই শোপিসটা। এটার তলায় যদি দেখেন তাহলে এগুলো দেখবেন যে বোতলের ঢাকনা আমরা রিইউজ করে স্ট্যান্ড বানিয়েছি। এটার প্রোডাকশন রেটও খুব কম, জাস্ট ফুলের পেপার, এগুলো অ্যাকচুয়ালি কাইট পেপার, আমরা ঘুড়ির পেপারকে ইউজ করেও ফুলগুলো বানাতে পারি, মানে অ্যাকচুয়াল প্রোডাকশন রেট সেরকম কিছু নেই। ভালোই বাজার আছে, মানে যারা এগুলোর দেখ মানে বোঝে, মর্যাদাটা বোঝে, তারা ভালোই রেসপন্স আছে তাদের কাছে। স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের তৈরি এই গৃহসজ্জার জিনিস বিক্রিও হচ্ছে ভালো, ঘরে আসছে টাকা। আমরা চেষ্টা করছি বিক্রির ব্যবস্থা করতে, আমরা টাউন হলেও করব, প্লাস এরকম আমাদের জেলার জেলাশাসক সিদ্ধান্ত নিতে চলেছেন যে আমাদের যে আরবিটা হয়েছে, আরবের নিচে যে অনেকগুলো দোকান হবে সেই দোকানগুলোতে স্বনির্ভর দলগুলোতেও বেশ কিছু দোকান উনি দেবেন এরকম আমরা শুনেছি। তো আমরা চেষ্টা করব, ডেফিনেটলি এনারা এত ভালো প্রোডাক্ট বানাচ্ছেন, আমরা টাউন হলে বা অন্যান্য জায়গায় সব জায়গায় প্রোডাক্টগুলো যাতে আরও বেশি পপুলারিটি পায় সেটা আমরা চেষ্টা করব। জঞ্জাল বলে আর কিছু ফেলবেন না, বাতিল বলেও কিছু হয় না, এবার বিশ্বাস করবেন তো, চাষ করতে জানলে রুখু জমিতেও সোনা ফলানো যায়, আর সেটাই তো করে দেখাচ্ছেন আমাদের এই ঘরের দুগ্গারা। আমরা লেটার বক্সটা দেখতে পাচ্ছি, এটা সম্পূর্ণ তো তৈরি হয়েছে বিস্কুটের যে ফেলে দেওয়া কৌটো সেইগুলো দিয়ে। এছাড়াও এখানে যা দেখতে পাচ্ছি, এই যে গাড়ি তৈরি হয়েছে, এই যে বোতলের ভেতর যে জাহাজ তৈরি হয়েছে, বা যে ধরনের শিল্পকর্ম যা এখানে আমরা দেখতে পাচ্ছি সব কিছুই কিন্তু তৈরি হয়েছে ফেলে দেওয়া ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে। কর্তৃপক্ষ মনে করছেন এই জিনিসের একটা শিল্প সম্ভাবনা যেমন রয়েছে, একই সঙ্গে যে বর্জ্য পদার্থ তার একটা কাজে লাগানোর ব্যবস্থা তারা করতে পারবেন এই ব্যবস্থার মধ্যে দিয়ে। জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা সদন সিনের সঙ্গে পার্থ চৌধুরী, বর্ধমান। খবরের দুনিয়ার লেটেস্ট আপডেটের পাশাপাশি পুজোর সমস্ত আমেজ পেতে আপনাদের রোজ সন্ধে 6:30 চোখ রাখতেই হবে পুজো আসছেতে। আপাতত আমি বিদায় নিচ্ছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন জি চব্বিশ ঘন্টা।